কেমন আছো বন্ধুরা? এখন রমাদান মাস, সবাই ব্যতি ব্যস্ত শপিং করার জন্য। তো আজকে তোমাদেরকে আমি এত সুন্দর কিছু শপিং করার মলে নিয়ে যাব। বিশ্বের বিখ্যাত বিখ্যাত কিছু শপিং মল আছে, যে শপিং মলগুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো। বিচিত্র শপিং মল, অবশ্যই তোমাদের ভালো লাগবে। অবশ্যই তোমরা স্কিপ করবে না, কন্টিনিউ দেখতেই থাকো। স্কিপ করলে অনেক কিছু মিস করবা। এত সুন্দর কিছু শপিং মল তোমাদের দেখাবো যা তোমরা কল্পনা করতে পারো। একদম সব ধরনের অসাধারণ কিছু পোশাকের কালেকশন আমি তোমাদের দেখাবো। অসম্ভব সুন্দর একটা দৃশ্য। অসাধারণ সব কালেকশন, তাই না? যেটা দেখা যায় সেটাই পছন্দ হওয়ার মতো অসাধারণ। ওয়াও, ইমাজিন! সারা পৃথিবী জুড়ে এখন মানুষ ব্যতি ব্যস্ত, যেহেতু রোজার শেষ দিকে। এখন সবাই কিন্তু কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়বে, বিশেষ করে পোশাকের উপরে জোর দিবে। এতদিন হয়তো তারা বিভিন্ন খাবার দাবার জিনিসের উপরে জোর দিচ্ছে, আজকে তারা আমি সবাই মিলে গিয়ে দেখছি যে প্রচুর পরিমাণে মানুষ এখন ব্যতি ব্যস্ত তার বাচ্চাদেরকে সাজানোর জন্য, তাদের নিজের পোশাক আশাকের জন্য। সো আমরা যেন ভুলে না যাই ফিলিস্তিনের কথা। ফিলিস্তিনে হাজার হাজার মানুষ এখন কিন্তু তারা খাদ্য পাচ্ছে না, তারা পোশাক পাচ্ছে না, তারা থাকার জায়গাটা পাচ্ছে না। তাদের কথা যেন আমরা ভুলে না যাই, তাদের জন্য যেন আমরা সে সাহায্যের হাত বাড়িয়ে দিই। বন্ধুরা, তোমাদের উদ্দেশ্য বলবো, যারা এই ভিডিওটা দেখতেছে তারা বেশি বেশি শেয়ার করবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। যারা ফিলিস্তিনের মতো অভুক্ত মানুষ আছে তাদের পাশে দাঁড়াবা। আর সবথেকে সত্য কথা হলো, তাদেরকে একটা কাপড় চাপড় কিনে দেওয়ার একটা ব্যবস্থা করে দেবো। তোমরা সবাই, সবার যার যা আছে তাই নিয়ে তোমরা যাবে, পরে অবশ্যই একটা ব্যবস্থা হয়ে যাবে তাদের জন্য। বাহিরে শপিংগুলো দেখে আসলে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। আমার ওয়াল্লাহ কি বলবো, এত সুন্দর দেখো, বিশাল বিশাল বড় শপিং মল। এগুলো দেখলে কার না ভালো লাগে, মনটা ভীষণ চায়, তাই না? তোমাদেরও তো সব বন্ধুরা, তোমরা দেখতে থাকো, ভালো ভালো শপিং করো, সবাইকে নিয়ে পরিপূর্ণ একটা সুন্দর ঈদ করো, সবার জন্য শুভকামনা। সো দেখতেই থাকো।